বলেন যে যারা নতুন আসবে কেয়ানি কি অবশ্য এখানে আসলে কি ভালো হবে নাকি কিরকম আপনার জানা মতে? আলহামদুলিল্লাহ কেয়ান আসলে মোটামুটি ভালোই হবে, খারাপ না অতটা। এখানে আপনার বেসিক স্যালারিটা কত করে যদি একটুখানি সংক্ষেপে বলতেন? ভাই বেসিক স্যালারি বলতে আমাদের স্যালারি খুব কম, টোটাল আমি পাই প্রায় 2012-1800 টাকার মতন পান। এমনি বেসিকটা নাকি এমনি ওভারটাইম সবকিছু মিলিয়ে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো আছেন। তো এটা হচ্ছে কেয়ান কফি শপ। তো অনেকেই কমেন্ট করছেন যে ভাই কেয়ান কফি শপ নিয়ে একটা ভিডিও করেন। তো এখানে কিন্তু আমি কেয়ান কফি শপে আসছি। তো আশা করি আপনাদেরকে জানাবো যারা বাংলাদেশি বাইরে কাজ করে এখানে কিরকম আছে কী আসে বিষয় আর কি। তো কেয়ান কফি শপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু পরে আমি যাব। তো আমাকে বলছে যে 5 মিনিট বাইরে ওয়েট করার জন্য, কারণ যে গাড়িগুলো আছে তো এখানে কী সময় এসেছে মানে গাড়ি নিয়ে আসতে হবে, তাহলে ওরা দরজা মেলবে না তো দরজা মেলবে না। তো আমি তো আমার গাড়ি পার্কিং করে আসছি এখানে। ওই যে আমার এখানে গাড়ি আছে পার্কিং। তো এখানে গাড়ি নিয়ে না আসার কারণ হচ্ছে এখান থেকে গাড়ি থাকলে যে দরজা আছে দাঁড়িয়ে ওদের সাথে ভালো মন্দ কথা বলতে পারবো, তো যার কারণে কিন্তু আমি গাড়ি ছাড়া আসি। তো আমাকে বলছে যে 5 মিনিট পর ওরা আসবে, আসলে ওদের বাইরের যে বাংলাদেশি বাইরে কাজ করে কেন কবি সবে, তো তাদের সাথে আপনাদেরকে সরাসরি কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কেন কবি সবে স্যালারি কত, তারপরে ডিউটি কত ঘন্টা করতে হয়, কোনো বকশিস আসে কি না, তারপরে টিকিট টাকা কে দেয়, মানে বিস্তারিত আলোচনা করবো। তো এই ভিডিওটা যদি কি ফার্স্টে দেখে থাকেন প্লিজ প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় সবগুলোই। তো এখানে ম্যানেজার যেই ম্যানেজার আর কি দায়িত্ব আছে সিকিউরিটি ম্যানেজার, অনুমতি নিয়ে কিন্তু ভিডিওগুলো করা লাগে, কারণ সৌদি আরবে চাইলেই ভিডিও করা যাবে না কারণ অনেক সমস্যা হয়। তো এটা হচ্ছে কেয়ার আর কি, যমুনা অফিস দিয়ে এদিক দিয়ে গাড়ি ঢুকতেছে, এদিক দিয়ে সিরিয়াল আছে গাড়ির, এক এক করে যাবে, যেটা লাগবে এটা ওরা দেখবে। তো দেখি ভাইয়েরা 5 মিনিট বলছে ওয়েট করতাম, ওয়েট করি, যখন আসে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কীরকম আছে কী আসে বিষয় আর কি। আর এই ভিডিওটা প্রথমে দেখে থাকলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তো একটু ওয়েট করেন ওরা আসুন। প্রথমে আপনারা দেখেন যারা ওরা কীভাবে কাজ করে যে বাংলাদেশি ভাইয়ার আর কি। তো এটা কিন্তু কেয়ান কফি শপ, যেমন এখান থেকে গাড়ি দিয়ে বলছে কী লাগবে, যেমন একটা ছোট্ট দরজা আছে, যে কোনো কফি শপের মধ্যে কিন্তু আপনাদের দরজা থাকে, একটা ছোট্ট একটা দরজা থাকে, যে দরজাটা দিয়ে আপনারা যে কাস্টমারের সাথে কথা বলবেন আর কি। তো এখানে দেখছি এটা ভিন্ন রকম, কারণ গাড়ি ছাড়া আসলে ওরা যেই আসুক না কেন ওরা দরজা মেলবে না, মানে সমস্যা আর কি। তো যাই হোক, আমরা যেতে বলছে অপেক্ষা করতে আমি একটু অপেক্ষা করি, তারপর আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আপনারা দেখেন কীভাবে ওরা বাইরে কাজ করে আর কি। তো এখানে অনেকজন বাংলাদেশি বাইরে কাজ করে কেয়ান কফি শপে, এভাবে কিন্তু আগে টাকাটা নিবে, নেওয়ার পরে যেটা লাগে এটা অর্ডার দিবে, অর্ডার দিলে ফুতুর আছে যেটা চায় এটা ওরা দিবে আর কি। তো ওকে অনেক কষ্ট করে কিন্তু আমার এক বড় বাইরে পাইছি, যারা কেয়ান কফি শপে আসতে চান। তো বাইরে অনেক ঠান্ডা আর কি, বাইরে একটু মাত্র 2 মিনিটের জন্য অনেক রিকোয়েস্ট করছি বাইরে আসার জন্য। তো এখন বাইরের সাথে কথা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। তো ভাই এখানে আপনি কেয়ান কফি শপ কত বছর ধরে কাজ করেন এখানে? এখানে আমি ভাই আসি 1 বছর। 1 বছর ধরে? আমি নতুন মানুষ, 1 বছর ধরে আসছি। 1 বছর ধরে? তো এখানে কতজন কাজ করেন আপনারা ভিতরে? এখানে আমরা কাজ করি প্রায় 7-8 জন। 7-8 জন মতো না? তো এখানে আপনারা কি রিয়াদে কি একটি এখানে নাকি আরো আছে? রিয়াদে অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো ব্রাঞ্চ, প্রায় একটা কোম্পানির মতনই অনেকগুলো ব্রাঞ্চ আছে। হ্যাঁ, তো আপনি একটা বলেন যে যারা নতুন আসবে কেয়ানি কফি শপ এখানে আসলে কি ভালো হবে নাকি কিরকম আপনার জানা মতে? আলহামদুলিল্লাহ কেয়ান আসলে মোটামুটি ভালোই হবে, খারাপ না অতটা। হ্যাঁ, মোটামুটি স্যালারি ফ্যাসিলিটি ভালো। তো এখানে আপনি কত ঘন্টা বেসিক ডিউটি করেন? বেসিক হচ্ছে আপনার, বেসিক বলতে সব টোটাল 12 ঘন্টা ডিউটি। টোটাল 12 ঘন্টা? কোনো ওভারটাইম পান আপনার? হ্যাঁ, ওভারটাইম আছে। ওভারটাইম কত ঘন্টা? 4-2 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা ওভারটাইম, 1 ঘন্টা খাবারের সময়, আর 9 ঘন্টা 8 ঘন্টা ডিউটি। মানে বেসিক ডিউটি 4 ঘন্টা? 8 ঘন্টা। আর ওভারটাইম আছে 3 ঘন্টা, আর 1 ঘন্টার জন্য খানা লাঞ্চের টাইম দেয় যেটা। তো এখানে আপনারা মোটামুটি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তা কেউ যদি আসতে চায় কেয়ানি কফি শপে বাংলাদেশ থেকে আর কি আসলে ভালো হবে নাকি? হ্যাঁ ভালো হবে, বাট আমি জানি না কিভাবে আসে। কিভাবে আসেন জানেন? এটা কি আপনি কিভাবে আসেন? আপনি কিভাবে আসেন? না আমি সাপ্লাই কোম্পানি থেকে। সাপ্লাই কোম্পানি থেকে আসেন আপনি ডাইরেক্ট? না না না, আমি ডাইরেক্ট। হ্যাঁ, মানে সাপ্লাই কোম্পানি থেকে আপনাকে এখানে বলছে যে এখানে কেয়ানি কফি শপ দিবে। তো যারা ভিতরে কাজ করে তারা কি ডাইরেক্ট নাকি? না না, সবাই একই সাপ্লাই কোম্পানিতে বেশি আসে। তো এখানে আপনার বেসিক স্যালারিটা কত করে যদি একটুখানি সংক্ষেপে বলতেন? ভাই বেসিক স্যালারি বলতে আমাদের স্যালারি খুব কম, টোটাল আমি পাই প্রায় 2012-1800 মতন পান। এমনি বেসিকটা নাকি এমনি ওভারটাইম সবকিছু মিলিয়ে? মানে ভাই কিন্তু বলছে যে আপনারা আসলে 1800 বা 2000 রিয়াল বেতন পাবেন, তবে কিন্তু এটা মানে এখানে কি কোনো সমস্যা হয় আপনাদের কাজ করতে নাকি? আমার দেশের ভাই কাজগুলো যারা কেয়ানি কফি শপে কাজ করবেন,
তো এখানে কিন্তু যারা যেভাবে গাড়ি দিয়ে আসবে আসার পর একটা ছোট দরজা থাকবে, মানে যেটা লাগবে এটাকে আপনাকে বলবেন, বললে ওরা এটা বানিয়ে দিবে। মানে একটি সমস্যা হচ্ছে দাঁড়ায় থাকে, যার কারণে একটুখানি সমস্যা আর কি, কারণ 12 ঘন্টা এমনি ওভার টাইম আছে, তারপরে খানার জন্য 1 ঘন্টা দেখে টোটালি 8 ঘন্টা ডিউটি। তারপরে আপনার যেটা আপনাদের নিজের মুখে শুনলেন আর কি, তো এখন আমি আসছি একটা কফি খাবো, কারণ এখান থেকে গাড়ি ছাড়া ওরা দিবে না, যার কারণে গাড়ি নিয়ে আসা লাগবে। কারণ গাড়ি না নিয়ে আসার কারণ হচ্ছে যে এখান থেকে কাজ করলে এক দরজা দিয়ে আমি একটুখানি কথা বলে চলে যাবো, কিন্তু মানে এখানে হচ্ছে উল্টাটা, যার কারণে গাড়ি নিয়ে আসা লাগবে। তো এই হচ্ছে আজকে ভিডিওটা আর কি, যেটা কেয়ানি কফি শপে আসতে চান বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে যারাই আসতে চান, একটাই কথা বলবো, বিদেশ বলতেই কষ্ট। আমার ভিডিও দেখে ওরা যে বলে রয়েছে যে 2000 টাকা বেতন, এত টাকা বেতন, কিন্তু মানে বলতে সহজে একটা কথা আছে, কিন্তু কষ্ট তো সব জায়গায় কষ্ট, এবং বিদেশ মানেই হচ্ছে কষ্ট। বিদেশ মানেই হচ্ছে মানে অসুবিধার যে একটা জায়গা আর কি, যেমন যেতেই ভালো থাক না কেন একদিন না, মানে প্রবাসে যারা থাকে কমার বেশি কষ্ট করতে হবে। আর কফি শপের কাজ যে কোনো কাজ বলতেই কষ্টের কাজ, বিদেশ মানেই কষ্ট, যেহেতু যে কোনো কাজই কষ্ট। তো একটাই বলবো, যারা আমার ভিডিও দেখে যে আগ্রহ হবেন যে হ্যাঁ আসমিটা ভুল, একদম ভুল ধারণা, কারণ বিদেশ মানেই কষ্ট। আপনি যে কোনো কাজে যান হয়তো বা একটুখানি কষ্টটা কম, হয়তো বা একটুখানি বেশি, কিন্তু বিদেশ মানেই হচ্ছে কষ্ট। তো যে কোনো কফি শপে আসেন, এটা আসেন অথবা আপনার যে কোনো কফি শপে আসেন, মানে 12 ঘন্টা ডিউটি করতে হবে, 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করতে হবে। বেসিক যেটা হচ্ছে 8 ঘন্টা তোমার 9 ঘন্টা থাকবে, এর আগে আরবিআই করছিলাম 9 ঘন্টা ডিউটি, আর এটা হচ্ছে কেয়ান কফি শপ, যেটা এটা তো হচ্ছে 8 ঘন্টা ডিউটি। আপনি ওভার টাইম আছে 3 ঘন্টা, 1 ঘন্টা খানার টাইম, মানে টোটালি 12 ঘন্টার মতন পরে আর কি। তবে যেটা বলছে মানে এত কম সময়ের মধ্যে, মানে সাপ্তাহিক কোনো ছুটি আছে কি না এটা আমি বলতে পারি না, জানি নাই, তো সাপ্তাহিক ছুটি মনে হয় না, যেহেতু কফি শপ বলতে পারি না সঠিক। তো ডিউটি হচ্ছে আপনার তো বহু জানলেনই, ভাইয়ের সাথে কথা বলে মানে খুবই অল্প সময়ের জন্য আমাকে দিছে, তারপরও যেহেতু নিজেরা মুখ থেকে ওরা শুনতে পারছেন আপনারা, তাহলে একটু বিশ্বাস যেতে পারেন। তো এর কারণে এখানে আসছিলাম আর কি, যে কী কেয়ান কফি শপে, যে অনেকেই আপনার কমেন্ট করছেন যে কেয়ান কফি শপের কাজের বেতন কত, ডিউটি কত ঘন্টা, কী আসে বুঝে আর কি। আর এখানে বাইরে এত ঠান্ডা বলার বাইরে। তো হচ্ছে আজকে ভিডিওটা আর কি, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর একটা লাইক দিবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো করা লাগে, দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে।